গুড ইভিনিং বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো দেখো, আমাদের চা বানানো হয়ে গেছে, তো আমরা এখন চাটা খেয়ে নেব, তারপর আমরা কোথায় যাব বলো তো? মার্কেটে। তাহলে চলো চাটা খেয়ে নিই। গুড ইভিনিং তোমাদের সবাইকে। তো আমাদের মার্কেটিং আর শেষ হচ্ছে না, আজকে হলো রোববার, মানে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনিবারে আমাদের সকালবেলাতে ট্রেন। তো আজকে আবার মার্কেটে যাচ্ছি, টুকটাক কিছু কেনাকাটা আরও বাকি আছে, মানে কেনাকাটা কমপ্লিট হচ্ছে না। তো আজকে কী কী কিনবো সেগুলো অবশ্যই দেখাবো, আর সেদিন যে কসমেটিকগুলো কিনেছিলাম সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, তো কালকে তোমরা সেগুলো অবশ্যই দেখতে পারবে। আর ঠিক আছে, চলো আজকে মার্কেটে কী কী করছি সেটা তারপরে ব্লগে আসবে, তো ভিডিওটা স্কিপ করো না, আশা করছি ভালো লাগবে। আর আমরা চা তো দেখলে বানাচ্ছিলাম, তো চাটা খেয়ে নিয়েছি সবাই, মানে আমি আর আমার হাজবেন্ড খেয়েছি। তো এখন বেরোবো, তো চলো বেরোই। রাগ রাগ ব্যথা পাচ্ছি বাবা। প্রথমেই চলে গেলাম সোনার দোকানে, তো একজনের জন্য একটা গিফট অর্ডার দেব, সে কারণে আমরা সোনার দোকানে এসেছি। তো সেটা এখনই তোমাদেরকে বলবো না, বলবো নিশ্চয়ই, তোমরা সবটাই জানতে পারবে যে কেন এসেছি, কী গিফট নিলাম, কার জন্য নিলাম, সবটাই তোমাদেরকে বলবো। তো এখন দেখো আমরা শ্রীরেদার্সে মানে পৌঁছে গেছি জুতো কিনবো বলে, তো এখানে জুতো কিনবো, ব্যাগ কিনবো, সে কারণেই আসা। তো চলো দেখি ভেতরে, সানা এদিকে রেগে আছে প্রচণ্ড। প্রথমেই আমরা ব্যাগ কেনার জায়গাটাতে গেলাম যেখানে ব্যাগগুলো থাকে। তো আমরা যেহেতু একটা ট্রলি নেব, সে কারণে আরেকটা ছোট ব্যাগ আমাদের দরকার ছিল, সে কারণে আজকে কিনতে আসা। আর ও তো একটা পিঠের ব্যাগ নেবেই, তো ব্যাগটা আমরা এখান থেকে পছন্দ করে নিয়ে নিয়েছি, তোমাদেরকে পরে দেখাবো। তো সব ব্যাগগুলোই আমরা দেখছিলাম। এরপরে আমরা চলে গেছিলাম মানে জুতোর জায়গাটাতে যেখানে জুতো কিনবে ও, মানে সানার পাপা, তোমাদের দাদা ভাই। তো ও হচ্ছে একটা যেটা বিচে টিচে বা হোটেলে পড়ার জন্য একটা স্যান্ডেল এখান থেকে নিয়ে নিয়েছে। তো কী নিয়েছে সেটাও তোমাদেরকে আমরা পছন্দ করা হয়ে গেছে, তো ও সেটা বাড়ি গিয়ে আমরা তোমাদেরকে দেখাবো। পর আমি নেব পামশু, তো পামশু যেখানে থাকে সেখানে চলে গেলাম। আর অনেক রকম পামশু ছিল, আর খুব সুন্দর সুন্দর পামশু ছিল, তো আমি একটা পছন্দ করে যেটা সব কিছুর সঙ্গে পরা যায় সেরকম একটা পামশু চুজ করে নিয়েছি, সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। আর এখানে অনেকটা হিল টাইপের পামশুও ছিল, বাট সেগুলো আমি নিইনি যেহেতু মানে সবসময় ইউজ করতে পারবো না বলে একদম নর্মাল নিয়েছি। তারপর সানা যেটা করলো, সানা এখানে ঢুকেই মানে এই শ্রীলেদার্সে ঢুকেই ও প্রথমে একটা জুতো পছন্দ করে নিয়েছিল নিজেই, আর জুতোটা সত্যি সুন্দর ছিল, ওর জন্য তো একটা নিতে আমি, তো ওর জন্য দুজনও জুতো নেওয়া হয়ে গেছে, তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তো আমি আবার সানা মাঝখানে একটু তোমাদের সাথে দেখা করে নিলাম। এখন চলো তোমাদেরকে একটু শ্রীলেদার্স ঘুরিয়ে দেখাই। তো এখানে দেখো ব্যাগের কালেকশন, আমার তো এক মানে একটা ব্যাগ ভীষণই পছন্দ হয়েছিল, কিন্তু এখন নেব না বলে নিইনি, পরে যদি প্রয়োজন হয় অবশ্যই নেব। তো আমাদের এখান থেকে কেনাকাটা করা আজকের মতো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা দেখো নিচে চলে যাচ্ছি, মানে উপরে যেহেতু লেডিস ছিল, নিচে ছেলেদের ছিল মানে জুতোগুলো আর কি। তো এবার হচ্ছে বিল পেমেন্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এরপর আমরা যেতে যেতে একটা এত সুন্দর প্যান্ডেল আমাদের চোখে পড়লো, আর সেজন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। প্যান্ডেলটা খুব ছোট হলেও কিন্তু খুবই অসাধারণ ছিল, আর সেজন্য তোমাদেরকে একটু কাছে থেকে আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো খুব সুন্দর করে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, এটা একটা মার্কেটের মধ্যে মানে বিধান মার্কেটের মধ্যে। এখান থেকে আমরা একটা কম্বল নিয়েছি, যেহেতু ট্রেনে ঠান্ডা লাগবে, এমনি গোয়াতে গরম কিন্তু ট্রেনে ঠান্ডা লাগবে বলে একটা কম্বল এখান থেকে নিয়েছিলাম। তো কম্বলটা নেওয়ার পরে প্যান্ডেলটা চোখে পড়লো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এরপর লাস্ট আমি আসলাম একটু মিষ্টি কিনতে ঠাকুরের জন্য, তো মিষ্টিটা এখান থেকে কিনে নিয়ে আমরা বাড়ি চলে যাব। আমি একটা ওয়ান পিস কিনেছিলাম অনেকদিন আগেই, যখন আমি কাপড়ের জিনিসগুলো কিনেছিলাম তখনই, তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি, তো আজকে আমি দেখিয়ে দিলাম। দেখো একটা প্রিন্টের মধ্যে আছে, একটা বেল্টও আছে মাঝখানে, আর এটা ফুল হাতা, এটাকে আবার ফোল্ড করে পরা যাবে। তো এটা একটা, আর একটা আমাকে পুজোতে দিয়েছিল আমার বোন, দেখো এটা, তো এটাও খুব সুন্দর, দুটোই সুন্দর। তো এটাও মানে প্রচণ্ড মানে ঘের অনেকটা রয়েছে, তো দুটোই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন বাজে রাত্রি 9:30, তো আমরা এখনই বাড়িতে এলাম, জাস্ট ঢুকলাম, 5 মিনিটও হয়নি।
তো কি কি শপিং করেছি এক ঝলক তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটার মধ্যে সবকিছু রয়েছে, কি কি কেনাকাটা করেছি। তো আজকে আর এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো না, নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। এই যে সানা একটু মন খারাপ হয়ে গেছে, মানে কিছু চেয়েছিল দিইনি বলে, তবে ওরও অনেক কেনাকাটা করেছি, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও। চলো টাটা।